Dear students, how are you? I believe you are all well. I am also well. Shubhro shikshakira, shobai asha korchi boi khata niye boshe porecho. Ajke class ta hocche amader. Amra goto class e ki korechilam mone ache? Goto class e amra exploring my world korechilam amader exploring my world boi ta. Ajkeo amra exploring my world boi ta je unit ta amra shuru korechilam sei unit tar poroborti ongsho ajke amra korbo. To dekho amra গত ক্লাসে কি করেছিলাম আমাদের ইউনিট 8 করেছিলাম ইউনিট 8 থেকে আমরা দুইটা পেজ করেছিলাম আজকে আমরা এর যে অংশটা বাকি আছে সে আমরা করব তো সবাই এক্সপ্লোরিং মাই ওয়ার্ল্ড বইটা হাতে নাও এক্সপ্লোরিং মাই ওয়ার্ল্ড বইটি তোমরা আজ 50 পেজ গুলো পেজ 50 মনুমেন্টস এন্ড স্ক্যাল্পচার তার কি স্মৃতিস্তম্ভ এবং ভাস্কর্য স্মৃতিস্তম্ভ ভাস্কর্য চিনি আমরা তো স্মৃতিস্তম্ভ ভাস্কর্য কোনগুলো যেগুলো মানুষ তাদের স্মৃতি ধরে রাখার জন্য কি প্রস্তুত করে সেগুলো হচ্ছে স্মৃতিস্তম্ভ আর ভাস্কর্য হচ্ছে কোনো কিছু একটা নিদর্শন হিসেবে যেটা তৈরি করে রাখা হয় তো দেখো 50 পেজে আসো আমি পড়তেছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এ মনুমেন্ট ইজ বিল্ড ইন মেমোরি অফ এ পারসন অর ইভেন্ট অর্থাৎ একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় একটি একজন ব্যক্তির বা একটি ঘটনার স্মৃতির সাথে এ স্কাল্পচার ইজ এ শেপ কাট আউট অফ ম্যাটেরিয়ালস একটি ভাস্কর্যের আকার আকৃতি তৈরি করা হয় খোদিত বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে বা মেটেরিয়াল কাঁচামাল দিয়ে ঠিক আছে তো এখানের মধ্যে আমাদের দুইটা ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে দি গ্রেট ওয়াল অফ চায়না চায়না অর্থাৎ চায়নার মধ্যে দি গ্রেট ওয়াল অফ চায়না এটা চীনের মধ্যে তারপর হচ্ছে দি লেনিন টাওয়ার অফ পিসা এটা ইতালির মধ্যে তো দেখো এটা অনেক বড় বড় কতগুলো কি ভাস্কর্য ঠিক আছে এরপর আসি আমরা পেজ 51 পেজ 51 এ আসি কি দেখো দি এবাউ টাওয়ার ট্রান্স এটা তো আমরা সবাই চিনি না সবাই আমরা দেখি এটা আমরা অনেক সময় কি অনেকে বার্থডে মতো অনেকে গিফট করে ঠিক আছে এই জিনিসটা আমরা এখানে বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পাই শোপিস হিসেবে ঠিক আছে এরপর পাশে আছে কি পিরামিড দি গ্রেট সেপিক্স ঠিক আছে এটা হচ্ছে কোথায় মিশরে ইজিপ্ট তারপরে আছে দি স্ট্যাচু অফ লিবার্টি ইউএসএ ইউএসএ তে এটা কোথায় আছে স্ট্যাচু অফ লিবার্টিটা ইউএসএ তে যুক্তরাষ্ট্রে তারপর পাশে আছে দি তাজমহল ইন্ডিয়া যারা ইন্ডিয়ায় গিয়েছো ভারতে গিয়েছো তোমরা এই জিনিসটা হয়তো দেখেছো এটা তৈরি করেছিল মনে আছে তোমাদের আচ্ছা এটা তাহলে কোথায় ভারত বা ইন্ডিয়া এটা হচ্ছে মিশরে পিরামিডটা হচ্ছে মিশরে এবং এফেল টাওয়ারটা হচ্ছে ফ্রান্সে আর স্ট্যাচু অফ লিবার্টিটা হচ্ছে ইউএসএ তে ঠিক আছে আমাদের এগুলা কি করতে হবে সাধারণ জ্ঞান হিসেবে আমাদের এগুলো জেনে রাখা দরকার যে কোন স্মৃতিস্তম্ভটা বা ভাস্কর্যটা কোন জায়গায় আছে পৃথিবীর কোন দেশের মধ্যে আছে ঠিক আছে এরপর আসি আমরা পেজ 52 গ্রিনারি রাউন্ড হাউসেস তো ঘরের চারপাশে কি সবুজের সমারোহ সিম লিভস ইন এ ডুপ্লেক্স সিম একটি দ্বিতল বিশিষ্ট বাসায় থাকে হার হাউস হ্যাজ এ গার্ডেন তার বাসায় অথবা তার ঘরে একটি কি আছে বাগান আছে সিম হেল্পস হার ফাদার ওয়াটার দ্য প্ল্যান্টস সিম তার বাবাকে সাহায্য করে গাছপালা অর্থাৎ চারাগুলোতে পানি দিতে পাশের প্যারায় আছে টিম লিভস ইন অ্যান অ্যাপার্টমেন্ট টিম একটি অ্যাপার্টমেন্টে বসবাস করে দেয়ার আর স্মল প্লান্ট ইন হিজ ব্যালকনি তার ব্যালকনির মধ্যে আছে তলিতে ঝুলন্ত বারান্দার মধ্যে কি আছে কিছু ছোট ছোট গাছ আছে দেয়ার আর বিগ প্লান্টস অ্যারাউন্ড হিজ অ্যাপার্টমেন্ট বিল্ডিং তার অ্যাপার্টমেন্টের চারপাশে কি আছে বড় বড় গাছ আছে তারপর এখানে দেখো উই শুড গ্রো অ্যান্ড প্রোটেক্ট প্লান্টস আমাদের উচিত গাছপালাগুলো কি রক্ষা করা এবং রোপণ করা গ্রিন প্লান্টস হেল্প পিউরিফাই দ্য এয়ার অ্যারাউন্ড আস সবুজ গাছপালাগুলো আমাদের পরিবেশের বাতাসগুলো কিভাবে সতেজ এবং বিশুদ্ধ করতে সাহায্য করে নিচের প্যারায় আছে কি দেখো
On Environment Day, Poribesh Divase, she was awarded for taking care of plants. She purushkar peyechilo gacher porichorja korar karone. ঠিক আছে গাছের যত্ন নেওয়ার কারণে তো শিক্ষার্থীরা আজকে আমরা এই অংশটাতে কি পড়লাম এখান থেকে আমরা কতগুলো স্মৃতিস্তম্ভ এবং কি ভাস্কর্য সম্পর্কে জানলাম এবং এর পরের পেজে আমরা অর্থাৎ আমাদের চারপাশের পরিবেশ সম্পর্কে জানলাম পরিবেশের চারপাশে আমাদের কি লাগানো উচিত গাছ লাগানো উচিত তো আমরা কি করব যথাসাধ্য চেষ্টা করব আমাদের আশেপাশে যদি খালি জায়গা থাকে সেখানে গাছ রোপণ করার জন্য তো শিক্ষার্থীরা আমি এটার থেকে আজকে তোমাদের কোনো বাড়ি কাজ যাচ্ছি না তোমরা কি করবে এখানে যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো ভালোভাবে শিখবে এবং যেগুলো ইংরেজি সেন্টেন্স আছে বাক্য আছে তোমরা এগুলো কি করবে প্রত্যেকটা ট্রান্সলেশন হিসেবে শিখে ফেলবে ঠিক আছে যেহেতু তোমাদেরও হতে পারে এই ধরনের তোমরা যখন কোনো ভাষায় থাকবে বা তোমাদের বাড়ির সামনে কোনো কোনো বাগান থাকে তখন তোমরা সে সম্পর্কে জানতে পারবে তোমাদের নিজেদেরও করার একটা আগ্রহ সৃষ্টি হবে তো শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ